এই যে বের হলেই মানুষজন বলছে যে ও দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য ব্যাড বয়, এই যে ব্যাপারটা, এই যে ইমেজটা, এটা আপনি নিতে পারেন? মানে নেওয়া যায় সবসময়? আসলে পত্রিকায় বা কোথাও যদি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ইন্টারভিউটা যেরকম ছিল যে আসলে পাত্রী পেতে গিয়ে সমস্যা হচ্ছে, জামাইকে সালমান মুক্তা দিয়ে, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, তারপরে আমার মনে হয় সেকেন্ড কোশ্চেনটা হবে কোন সালমান মুক্তা দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্য আর জি কিবরিয়া শো। এবং আমার বলতে খুব ভালো লাগছে যে আজকের এই অনুষ্ঠানে এমন একজনকে আমি পেয়েছি যার আমি ব্যক্তিগতভাবে, যার কাজ আমি খুব পছন্দ করি এবং তার পার্সোনালিটির অ্যাডমায়ার করি, এবং একই সাথে যার পরিচয় করিয়ে দেবার জন্য আসলে আগে পিছিয়ে নামের আগে পিছিয়ে কোনো কিছু বিশেষণ দেবার প্রয়োজন নেই, যার নামই এখন কন্টেন্ট ক্রিয়েশনে বা সোশ্যাল মিডিয়াতে এক অর্থে ব্র্যান্ড, সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির আমাদের সঙ্গে রয়েছে, চলুন তাকে আমরা ওয়েলকাম করি। ওয়েলকাম করছি আমার আরজি কিবরিয়া শোতে। থ্যাংক ইউ সো মাচ, ফাইনালি আপনার সাথে দেখা হলো আমার কাছে একটু। আমি অনেক আগে থেকে অপেক্ষা করছিলাম, বাট এরকম একটা প্ল্যাটফর্মে দেখা হবে এটা আমার আসলে জানা ছিল না, দেখা হয়েছে এটাই বড় বড় কথা। আমরা সালমান একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই, আমি টুকটাক জানি আপনার সম্পর্কে, শৈশবটা কোথায় কেটেছে এবং কেমন পরিবারে জন্ম হওয়া? শৈশবটা খুবই মানে এক জায়গাতে কাটেনি, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে, বাবা আর্মি পার্সন ছিল যেহেতু, সো পোস্টিং এর কারণে অনেক জায়গাতেই বড় হয়েছে, টেকনাফতে তুলে থেকে শুরু করে সবই ঘোরা হয়েছে আমার। স্কুল কলেজ কোথায় হলো তাহলে? স্কুল কলেজ অনেক চেঞ্জ হয়েছে আমাদের জায়গার মধ্যে, এর পাশাপাশি আসলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলগুলোতে পড়া হতো, এমন হয়েছে যে এমনই ফেল করছি যে আমাকে স্কুল থেকে হয়তো বের করে দিচ্ছে, কোনো স্কুল নিত না আর কি। মানে স্টুডেন্টশিপে ভালো ছিলেন? একদম খারাপ, জঘন্য। কেন, মানে কারণ কি ছিল? আমি ফর সাম রিজন অঙ্ক বা এনিথিং দ্যাট হ্যাজ নাম, অ্যাকাউন্টিং হতে পারে, অঙ্ক হতে পারে, স্ট্যাটিস্টিক্স হতে পারে, ইকোনমিক্স হতে পারে, যে কোনো জায়গায় গ্রাফ বা অঙ্ক দেখলে আমি অটোমেটিকলি আমার মধ্যে ট্রমা কাজ করে, মানে আমার কাছে অনেক ভয় লাগে কেন জানি, এমন হয়েছে যে অঙ্কে 102 পাইছি, মানে এতটাই খারাপ। তো একবার এরকম পরপর ফেল করার পর আমাকে কোনো স্কুল দিবে না, তখন যে খাগড়াছড়ি টিন শেড যেসব স্কুল থাকে ওখানে হচ্ছে আমাকে ভর্তি করতে, মানে বাধ্য হয়ে আমার বাবা ওখানে ভর্তি করে। তো আমি তখন আসলে বুঝতাম না ওই সিরিয়াসনেসটা, তো পরে এখন বড় হওয়ার পর বুঝি যে আসলে এটা খুব ওয়ার্স্ট একটা সিচুয়েশন ফর আ প্যারেন্ট, যে দেখা যায় তার ছেলে এইভাবে ফেল করতেছে। রাইট, সো আপনি দেশের বাইরেও চলে গিয়েছিলেন পড়াশোনা করতে? হ্যাঁ, আমার আন্ডারগ্রাড করার জন্য, এবং সেটা আমি যত জানি কমপ্লিট না করেই দেশে ফিরে আসেন। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। কেন হলো এটা? আসলে যখন আসছে মোশে আমাদের যে সেমিস্টারে এই সামার বা ইয়ার ব্রেক থাকে, একটা হলিডে থাকে, তো ওটা লম্বা হলিডে, তো ওই সময়টা হচ্ছে আমি চিন্তা করছিলাম যে অনেকদিন দেশের বাইরে আসি, তো এখন দেশে ঘুরতে আসি। তো ঘুরতে আসার পর আমি যখন ওই ব্রেকের মধ্যে আস্তে আস্তে ইউটিউবের যত ফাইন্যান্সিয়াল ইয়েগুলো পোটেনশিয়ালগুলো এক্সপ্লোর করি, তো তখন আমি আমার আব্বু আম্মুকে বলি আমি আরও কয়েকদিন থাকি, কাজ তো হচ্ছে একটু করে যাই, তো নতুন নতুন শিখতেছি আর কি জিনিসপত্র। তো ওই ছুটিটা এক্সটেন্ড করার পর দেখছি যে না, এখানে একটা পোটেনশিয়াল আছে, তো আব্বু আম্মুকে আমি বলি যেহেতু আমি ওখানেও খুব একটা ভালো পড়াশোনা করছি না, আমার একটু ডিপ্রেসিংই লাগে, সারাদিন কাজ করে অ্যাসাইনমেন্ট করে রাত্রে না ঘুমায়, 3টায় ঘুমায় 6টায় উঠো, ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমার, আমি এটা তো আসলে অভ্যস্ত ছিলাম না, তো তাই আমি বলছি আমার খরচ আমি তোলার ব্যবস্থা করতেছি, বাট আমি বাংলাদেশে পড়াশোনা করতে চাই। তারপর আমি কন্টিনিউ করি বাংলাদেশে, তখন আমি এনএসইউতে ঢুকি, এনএসইউতে ঢুকার পর 3 সেমিস্টার পর আমার মনে হয় যে হিসাব অনুযায়ী শুনতে অনেক বাজে লাগবে, ক্যালকুলেট করলে যে পরিমাণ টাকা হচ্ছে আমি এনএসইউতে ইনভেস্ট করবো, যদিও বলে 3 বছর বা 4 বছর, বাট অ্যাকচুয়ালি টেকনিক্যালি অন অ্যান অ্যাভারেজ একটা স্টুডেন্টের 5-6 বছর লেগেই যায়, তারপর হচ্ছে ইন্টার্নশিপ চাকরি বাকরি, ওই ইনভেস্টমেন্ট আর ওই সময়ের এগেনস্টে আমি শুনতে উইয়ার্ড লাগবে, আমি এটা শিখাচ্ছি না, এটা হচ্ছে আমার তখনকার ক্যালকুলেশন বলছি, ওই ইনভেস্টমেন্টের এগেনস্টে আমি যে চাকরি করবো আর যে সময়টা আমার দিতে হবে চাকরির জন্য, আমার কাছে মনে হয়েছে যে ওইটা খুব একটা বেনিফিশিয়াল ইয়ে না। এর পাশাপাশি আমার কাছে খুব কম, তখন ওই ইউটিউবটা নতুন, তো টিচাররাও খুব একটা সাপোর্ট করতো না, তো একটা টিচার খুব কথা শোনাইতো, মানে ল্যাপটপ বের করে, ও বুঝছি তো তোমার ম্যাকবুক আছে, কী দেখাইতে চাও তুমি, ও বুঝছি তো তুমি সেলিব্রিটি, ও সেলিব্রিটি আসছো, তো তখনও তো নতুন নতুন, তখনও এত কনফিডেন্স ছিল না, তো শুনতে একটু খারাপ লাগতো, আমার একটু আনকমফোর্টেবল লাগতো, তো সব কিছু কাইন্ড অফ বুলিং আমি এটা বলবো, সব টিচার এমন না, কয়েকজন ছিল আবার খুব সাপোর্ট করতো, ওই সময় তো একদম নতুন, তখন এত কিছু মানুষ জানতো না কেউ, একজন দুজন টিচার সাপোর্ট করতো, বাট আমার কাছে মনে হচ্ছে বের হওয়াটা ওয়াজ, আমি রিগ্রেট করি না, আমার কাছে মনে হয় আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল। ওকে, তারপরে আমরা সালমানকে চিনলাম, প্রথম আলোতে কাভার দেখলাম, অন্যান্য জায়গাগুলোতে কাভার দেখলাম, তখন পর্যন্ত সালমান মুক্তাদির আমি আজ পর্যন্ত যে ইমেজটার কথা জানি, সো কল্ড ব্যাড বয় ইমেজ বা সোশ্যাল মিডিয়াতে যে ইমেজটা, তখন পর্যন্ত সালমান মুক্তাদির ওই ইমেজের ধারে কাছেও নাই। এই প্রশ্নের ইন্ডিটেলি যাওয়ার আগে শুধু একটা সম্পূরক প্রশ্ন করে নিতে চাই, যে এই যে ইমেজটা আজকে তৈরি হয়েছে এটা কি খুব সচেতনভাবে আপনি করেছেন? হ্যাঁ, 2017 কোন মাস মনে হয় একটা ভিডিও ছিল, যখন গোল্ডেন প্লে বাটনটা পাই, ওটা পাওয়ার পর আমার মনে আছে আমি গোল্ডেন প্লে বাটনটা কখনো কাউকে অ্যানাউন্সও করি না যে আমি পাইছি, তো পাওয়ার পর আমার মনে হচ্ছে ওটা খাটের নিচেই পড়েছিল, মানে ওইটার যে ডেপথটা, ওইটা ওই মোমেন্টে কিন্তু গোল্ডেন প্লে বাটন ইজ এ হিউজ
ডিল মানে বাংলাদেশে আর কারো কাছে প্রথম ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন নিয়ে আসছি ইন্ডিপেন্ডেন্ট একটা ক্রিয়েটার নিজের থেকে বাসায় বসে বসে সো পারতেছিলাম না বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আই ওয়াজ নট বিং অনেস্ট ওই অনেস্টি জিনিসটা ওখান থেকে শুরু ছোটোবেলা থেকে আসলে যেটা হয়েছে কি যে আর্মি ফ্যামিলি আমাদের চারপাশে কালচার আমাদের সোসাইটি তো ওখানে ছোটোবেলা থেকে বলতাম না যে ওই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি লিখতেছি তারপর বিভিন্ন ধরনের ফ্রেজেস লিখতাম বাংলা ব্যাকরণ পরীক্ষার সময় বা ইয়ের সময় তো ওই পড়াশোনার সাথে আমি কখনো রিয়েল লাইফে কানেকটিভিটি পাইতাম না শিখতেছি একটা বাট প্র্যাকটিস করতেছি আর একটা আর এরকম একটা মুহূর্ত ছিল একদিন আমার বাবা খোলা বাজারে সবার সামনে আমাকে খুব বাজেভাবে ধমক দিছিল কারণ আমি মিথ্যা বলে আমি তখন ফ্যান্টাসি কিংডম হয়েছিলো বা নন্দন পার্ক হয়েছিলো মনে হয় এরকম কোনো একটা ওয়াটার পার্ক মিথ্যা বলে চলে গেছিলাম কারণ আমাকে পারমিশন দিবে না তো ওইটার জন্য যখন ধরা খাইছি রাস্তার মধ্যে একদম দোকানপাটের সামনে বাবা চিল্লায় বসে একটা আর্মি অফিসার ছিল ইউ ব্লাডি লায়ার তুমি এরকম তো ওই বয়সে ছোট বয়সে যখন চিল্লানিটা হয়েছে পাপার একটা কথা আমার এখনো মনে আছে হি সেড যে হাউ ডেয়ার ইউ লাই টু মি তুমি একটা আর্মি অফিসার ছিল মিথ্যা কেমনে বলো ওইটা না সামহাও আমরা যে ট্রমাও বলতে পারেন ব্লেসিংও বলতে পারেন ওইটা আমার কানে না এখনো সব কাজ হয়ে গেছে এতগুলো মানুষের মাঝখানে কারণ আমি তো এমনি ফেল করি তো ওই সময় তো আরো নার্ভাস থাকতাম যে আমি তো কিছুতেই ভালো না সবসময় ধরা খাই তো ওখান থেকে ওটা যখন বড় হয়েছে আমার মনে হয় ইট হ্যাড এন ইম্প্যাক্ট অন মি তো বড় হওয়ার সময় আমার মাথায় একটু গিয়েছে যে আমার বাপ যে আমাকে ঝাড়াইলাম বাপও তো মিথ্যা কথা বলে আমার আম্মু তো ফোনের মধ্যে দাদুকে মিথ্যা কথা বলছে তো তার মানে মিথ্যা তো বলো তার ঝাড়িটা কেন মারলো তখন আমি বুঝছি যেখানে পাওয়ার শিফটের একটা ব্যাপার আছে আমাদের একটা আধিপত্যের ব্যাপার আছে যে সোসাইটি ডাজ নট কেয়ার অ্যাবাউট আমার এথিক্স কি দে অনলি কেয়ার অ্যাবাউট আমার জন্য কোনটা কমফোর্টেবল দুটো জিনিস ঘটেছে একটা হচ্ছে যে আপনার কন্টেন্টে যখন আপনি মুভ করছিলেন আমার এখনো মনে পড়ে যে আপনি আপনার মাকে নিয়েও বেশ কিছু কন্টেন্ট তৈরি করেছিলেন ইটস ভেরি ফানি ভেরি ইন্টারেস্টিং খুব সিম্পল টপিকের উপরে অসাধারণ প্রেজেন্টেশন এটা একটা আরেকটা যেটা হচ্ছে যে ধীরে ধীরে কন্টেন্ট দেওয়াটা একেবারে বন্ধ করে দেয়া তখন আলাদাভাবে মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা যেটা বুঝি যে লাইক টেলিভিশনগুলোতে কাজ করা অন্য কিছুতে কাজ করা তখনই কি আপনি বুঝে গিয়েছিলেন যে আপনার এই জায়গাটাই মোটামুটি ভবিষ্যৎ নির্ধারণ হবে বা এই জায়গাটাই আপনার রুটি রুজির ব্যবস্থা হবে একদম বুঝে গেছি তা না বাট ওটার জন্য কাজ করছি তখন তো আসলে শিওর ছিলাম না যে আমি সাকসেস কি অ্যাচিভ করবো না কিনা বাট ওই যে মনোবলটা আমার লাকিলি একটা জিনিস আমি বলবো গড গিফটেড আমার মনোবল প্রচণ্ড স্ট্রং আমি খুব স্ট্রং মেন্টালি স্ট্রং আমাকে সহজে কান্দানো যায় না সহজে এখন এখানে একটা ইয়ে আছে ভাইয়া আপনি আপনি হয়তো কষ্ট পান কিন্তু আপনি মেন্টালি অনেক স্ট্রং এখন আপনি যেহেতু স্ট্রং সবাই মনে করবে তুমি তো মেন্টালি স্ট্রং তুমি আমি তো আর তো স্ট্রং না ওরা মনে করে কি আপনি স্ট্রং মানে পেইন ফিল করেন না বাট মেন্টালি স্ট্রং মানে এই না যে পেইন ফিল করি এটার মানে হচ্ছে আমি পেইন ফিল করার পর ওটার উপর রিয়্যাক্ট করি না আমি ভেঙে পড়ি বাট দ্যাট ডাজ নট মিন যে আমি পেইন ফিল করি না পেইন ডেফিনেটলি ফিল করি বাট স্ট্রং এনাফ টু কন্ট্রোল দ্যাট বাট পেইন ডেফিনেটলি ফিল করি তো মানুষ হয়তো ওখান থেকে আমার মনে হয় যে একটু ওখান থেকে বেরোতে অনেক কষ্ট হয়েছে ছয় বছরের মতো সময় লাগছে এখন কি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি পার্সোনাল লাইফগুলো চলে আসলো সোশ্যাল মিডিয়াতে এখানে আপনি চেয়েছেন এভাবে আসুক নাকি মানুষজন আপনাকে পোক করে লাইক আমি যদি বলি একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গাতে আমার এখনও মনে পড়ে সেটা খুব ভাইরাল হলো রাতের বেলা কেউ একজন এসে আপনার বাসার সামনে সিন ক্রিয়েট করছে পরবর্তীতে পাশের বিল্ডিং থেকে ছেলেটা ভিডিও করে ছেড়ে দিল আপনি যদিও তাকে খুব নিয়ে খুব একটা শাসাননি বা কোনো ভদ্রভাবে তাকে বুঝিয়েছেন সুন্দর করে কিন্তু এই যে বিষয়গুলো পরবর্তীতে রোস্টিং টোস্টিং করা অনেক ধরনের সমালোচনা ক্রিয়েট হলো ওই সময়টাতে কি মানে নিজে মনে করে এনজয় করছিলেন এগুলো যেন আমাকে নিয়ে তো এগুলোই হওয়ার কথা একদমই না একদম আমি এনজয় করছিলাম একদম ইনিশিয়ালি যখন আমি নিজে পোস্ট করতেছিলাম তখন তারপর সবাই মিলে বললো যে তোমার পার্সোনাল লাইফ তখন তো বললাম না ইয়াং ছিলাম আর নতুন নতুন সব সাকসেস ইয়ে টেস্ট করতেছি নতুন নতুন ইয়ে ফিল করতেছি তো তখন কি যখন সবাই বললো আমি তখন বলছি ঠিক আছে আমি আর নিজের থেকে করবো না বাট যখন নিজের থেকে বন্ধ করছে আমার কাছে মনে হচ্ছে কি এখন মানুষ খোটায় খোটায় জিনিসটা হচ্ছে এরকম যে কী ভাবে আপনি কী দিয়ে ভাত খেয়েছেন আজকে আপনি গরু মাংস আপনি গরু মাংসের কথা কেন বললেন আপনার তো বলা উচিত ছিল না তো মানুষ নিজে জিজ্ঞেস করে নিজেই বের করে তখন বলে যে আমি বের করছি ওটা পরের দিকের ঘটনা এরপর থেকে আমি নিজে থেকে কখনো এগুলো পাবলিক করিনি বাট মানুষ কেন জানি বলতে পছন্দ করে যে আমি পাবলিক করছি রিসেন্টলি টেলিভিশনের কিছু রিপোর্ট নিয়ে কথা বলতে চাই একটা খুব বাজে একটা রিপোর্ট করা হলো আপনাকে নিয়ে যেটা আসলে বলার মতোও না এবং তারপরে দেখলাম যে সিরিজ রিপোর্ট হচ্ছে বিভিন্ন আলাদা টেলিভিশনগুলোতে হচ্ছে সেই সময় আপনি খুব সোচ্চার ছিলেন বেশ কিছু গণমাধ্যমে আপনি কিছু ইন্টারভিউও দিলেন যে যাকে নিয়ে কমপ্লেন করা হচ্ছে যাদেরকে নিয়ে আমাকে নিয়ে আমার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে তাদেরকে সামনাসামনি নিয়ে আসা হোক এইরকম একটা জিনিস কেন হবে আপনাকে নিয়ে প্রথমত কথা হচ্ছে হচ্ছে কি হয়নি সে প্রসঙ্গে আমি যেতেই চাই না কেন হবে মানে আপনার কি মনে হয় আসলে আমার পিছে অনেক মানুষ বিশ্বাস করবে কয়েকজন জানি না যারা পার্সোনালি চিনি তারা জানে যে প্রচণ্ড পরিমাণে মানুষ আমার পিছে ক্ষুব্ধ এর পিছে একটা বড় কারণ হচ্ছে আমার ব্লেসিং হচ্ছে আমার সাহস বেশি আমার কার্সও হচ্ছে আমার সাহস বেশি এবং এই কারণে অনেক মানুষ পছন্দ করে আবার অপছন্দ যারা করে খুব বাজে হবে আমি লাকি যে এখন পর্যন্ত আমি সেফ আছি এর মধ্যে অনেকবারই আমার উপর অ্যাটাক থেকে শুরু করে আমার ফিজিক্যাল অ্যাটাক হয়েছে আমার আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অনেকবারই তো যতগুলো স্কোপ পাওয়া গেছে আমাকে কিন্তু খুব বাজেভাবে হয়রানি করেছে বাট যেহেতু আমি স্ট্রং পার্সোনালিটি থাকার কারণে মানুষ হয়তো মনে করে যে জিনিসটা খুব লাইট একটা ব্যাপার যে আমি আমি তো হ্যান্ডেল করে ফেলছি না কিন্তু সালমান একটা জিনিস তো ঠিক আমরা সোসাইটিতে বসবাস করি আপনি হিউম্যান বিং আপনার মধ্যে ভালো লাগা মন্দ লাগা ডেফিনেটলি আমার মতোই আছে আপনি বের হচ্ছেন
কিছু মানুষ আপনাকে দেখে অলওয়েজ টিকা টিপ্পনি করছে, ও এই সেই ছেলে, ও এই সেই ছেলে, এই আইটা কি সবসময় নিতে ভালো লাগে? আমরা এই প্রশ্নের উত্তরে ফিরব, তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, এবং একই সাথে ঈদ মুবারক। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দ্য আরজি কিবরিয়া শো। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের সোশ্যাল মিডিয়া, নেক্সাস টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, এবং একই সাথে আরজি কিবরিয়ার ফেসবুক পেজে। আমাদের সঙ্গে রয়েছেন সালমান মুক্তাদির। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে এই যে বের হলেই মানুষজন বলছে যে ও দিস ইজ দ্য ব্যাড বয়, এই যে ব্যাপারটা, এই যে ইমেজটা, এটা আপনি নিতে পারেন, মানে নেওয়া যায় সবসময় আসলে? হ্যাঁ, নিতে হবে, নেওয়া যায় না, নিতে হবে, এটা বুঝে গেছি। আমি যদি আজকে সাকিব আল হাসানের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার হয়ে যাই, আমি গালি খাবো। আমি যদি বিশ্বসেরা একজন নোবেল বিজয়ী হয়ে যাই, তাও গালি খাবো। আমি যদি যতই যাই করি না কেন, আমি গালি খাইতে বাধ্য। তার মানে কি আপনাকে কোনোভাবে একটা ব্যবস্থা করতে হবে, যে যখন আপনাকে কেউ নিচু করতে চাবে, যখন কেউ আপনাকে অ্যাটাক করতে চাবে, প্রোটেক্ট করার দায়িত্ব আপনার নিজের। সালমান, আমি যদি একটু ক্রিয়েটিভিটির জায়গাটায় আসতে চাই, ইউ আর সুপার ক্রিয়েটিভ, ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেটা বাংলাদেশের মানুষ অনেকভাবে যারা কন্টেন্ট দেখে তারা প্রমাণ পেয়েছে। কিন্তু এই যে আপনি কন্টেন্ট থেকে সরে গেলেন, আপনার ডাইমেনশনটা চলে গেল মেইনস্ট্রিম মিডিয়ার দিকে, যদি মেইনস্ট্রিম মিডিয়া ভাবে বলাটা উচিত হবে কিনা, রেডিও টেলিভিশনের দিকে, বা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করলেন না, মাঝে মাঝে একটু আসেন আবার আসেন না, এই যে বিরতিটা, এটা তো দিন শেষে হুইজ সালমান মুক্তাদির এই জায়গাটা বঞ্চিত হয় না? আমি প্রত্যেকটা জিনিসে আসলে প্রোডাক্টের একটা শেলফ লাইফ থাকে, এটা আমি বিলিভ করি। সো আমার বাংলাদেশে আমি যদি এখনও কন্টিনিউ করতাম, তাহলে হয়তো আমি একজন এখন অ্যাক্টিভ ইউটিউবার হয়ে যেতাম। বাট আমার জায়গা ছিল হচ্ছে বাংলাদেশের প্রথম ইউটিউবার হওয়া, যে হচ্ছে প্রথমবার এরকম প্রফেশনালি ইউটিউবটাকে স্ট্যাবলিশ করছে। ওই জায়গাটা আমি পেয়ে গেছি। ওই একই জায়গায় আমি বারবার বলতে পারবো না যে আমি দ্য ফার্স্ট ওয়ান, আমি এটা করছি, এটা বলাটা একটু খুবই ঘাটতারামি হয়ে যাবে। সো যখন আমি আমার ওই জায়গাটা অ্যাচিভ করছি, আমার নতুন জিনিস এক্সপ্লোর করতে হবে। তারপরে আমি মার্কেটিং এক্সপ্লোর করছি, বাংলাদেশের প্রথম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড আসলো, ওই অ্যাওয়ার্ডটাও আমি জিতছি। ফার্স্ট ইয়েতে আমাদের দুইটা অ্যাওয়ার্ড জিতছিলাম, একটা সিলভার, একটা প্ল্যাটিনাম বা গোল্ড মনে হয়। সো ওই ধরনের ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাচিভমেন্ট অ্যান্ড গোলস আছে। তারপর মনে হচ্ছে আমি বিজনেস করবো, এটা আমি 5 বছর আগে বলছিলাম, 5 বছর পরে করবো বলছিলাম, ওটাও করে ফেলছি। গুজবাম্প সেটা আমার ক্লোদিং লাইন। বিজনেসের পর আমার মনে হচ্ছে যে আমি এখন একটু মার্কেটিংটাকে আর একটু এক্সপ্লোর করতে চাই ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে। দেন আমরা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে আমরা আমাদের এজেন্সি খুললাম। অ্যান্ড সব দিক থেকে এখন পর্যন্ত যতগুলো আমরা মার্কেটিং গিমিক করছি, আলহামদুলিল্লাহ মোস্ট অফ দেম ওয়ার্ক ভেরি ওয়েল, অ্যান্ড ক্লায়েন্টস আর ভেরি হ্যাপি টু। এখনও কন্টেন্ট বানাই বাট প্রফেশনালি, আগে প্যাশন থেকে বানাতাম, এখন প্রফেশনালি বানাই খালি। সেলফ আর্নার আপনি, নিজে থেকে নিজে আর্ন করেন। আমি লাস্ট একটা স্ট্যাটাস দেখলাম বোধহয় আপনার, ইন্টারভিউ করার জন্য একটু স্টাডি করছিলাম, যে টার্গেট ছিল বোধহয় এই বছর বা BMW কোন একটা সিরিজের একটা গাড়ি কেনা, এবং সেটা মিস হলো। প্রচুর টাকা দরকার এটার জন্য? অনেক। কত টাকা দরকার? প্রায় 1.5-2 কোটি মিনিমাম। সো আপনার অন এভারেজ ইনকাম কত এখন মান্থলি? মান্থলি আমাদের ফিক্সড ইনকাম থাকে না। সো ফর এক্সাম্পল, যখন রোজা, ঈদ, উইন্টার সিজন, কিছু কিছু স্পেসিফিক সিজনে বিজনেস ভালো হয়, বিকজ ওই টাইমে পারচেস বেশি হয়। ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারদের মেইন ইনকাম সোর্স কিন্তু তাদের ক্লায়েন্টস তো বেসিকলি না, ইটস ওয়েন দে বিকাম পপুলার, ওই পপুলারিটি ইউজ করে তার জন্য বিজনেস করে। ওই টাইমটা তো হচ্ছে বিজনেস থেকে আমরা টাকা আর্ন করি। এছাড়া হচ্ছে আমার কোনো নাটক থেকে, লেটসে আমি একটা সময় ছিল যে আমি টাকাও হয়তো পাইনি, হয়তো 15,000 টাকাই আমার রেমুনেশন, ওটাও পাইনি আমি, 40,000 টাকা রেমুনেশন, ওটাও আমাকে দেয়নি, 11 দিন খাটাইছে। বাট এখন হচ্ছে আমি একদিনে 60টার নিচে আমি কাজ করি না। এর পাশাপাশি আমার কিছু রুলস আছে, আমি অনেক ঘাটতারা, আমি এটা মানি, অনেক ডিরেক্টর আমাকে পছন্দ করে না, বাট ঘাটতারার জন্য আমার কথা হচ্ছে আমি যেটাই করবো মন দিয়ে করবো, যেটা আমি পছন্দ, আমি যেন কমফোর্টেবল ফিল করবো। আমি 10টার পর শ্যুট করবো না, আমার লাইফ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আমার ঘুম বেশি দরকার। আমি টাইম মতো ভোরবেলা আসবো, সকালে নামাজ পড়ে আমি সেটে চলে যাবো, আমার কোনো প্রবলেম নেই, বাট আমাকে 10টার মধ্যে ছাড়তে হবে, না ছাড়লে আমি সেট থেকে বের হয়ে যাবো। এটা হচ্ছে একটু ঘাটতারামি আছে আমার। ক্লায়েন্টদের ক্ষেত্রে, যেখানে আমরা ক্লায়েন্টদের ভিডিও করি, আমার টাকা হচ্ছে উইদিন 3 ওয়ার্কিং ডেজ পে করতে হবে, না হলে আমি ভিডিও ডিলিট করে দিব। সো এই ঘাটতারামির জন্য এই যে সালমান মুক্তি, উইদিন 3 ডেজ ডিলিট করে দেবেন, আমি তো অ্যাডভান্স ছাড়া কাজই করি না। হ্যাঁ না, অ্যাডভান্স 50% দেই, হ্যাভ টু পে 100% অ্যাডভান্স, 100% অ্যাডভান্স, ওটা আমি করতে পারবো না, তাহলে ওখানেও যেতে হবে। আপনি আইডিয়া দিবেন, ক্লায়েন্টরা যদি নেক্সট 100% চায়, এই লোকের জন্য চাইবো না, আমার ক্লায়েন্টরা জানে অবশ্যই, আমি ডেফিনেটলি 100% অ্যাডভান্স ছাড়া কাজ করি, আজ পর্যন্ত একটা কাজও করি নাই, কারণ আমি 50% করি, আর ইভেন্ট হইলে খালি, বাকিটুকু হচ্ছে স্টেজে ওঠার আগে। একটা বিষয় নিয়ে আপনি বোধহয় কিছুদিন আগে লিখেছিলেন বা কোনো একটা পত্রিকায় বা কোথাও যদি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ইন্টারভিউটা যেরকম ছিল যে আসলে পাত্রী পেতে গিয়ে সমস্যা হচ্ছে, পাত্রী পেতে মানে বিয়ের পাত্রী পেতে, মানে যাকে বিয়ে করবেন এই জায়গাটা একটা সমস্যা হচ্ছে, হয়তো পাত্রী আপনাকে পছন্দ করে কিন্তু পাত্রী বাবা মা কোনোভাবেই রাজি হচ্ছে। আমার ইন্টারভিউ ছিল না, আপনারই মানে বিয়ে শাদী করবেন ওই ওই প্রসঙ্গ ধরেই একটা রিপ্লাই দিচ্ছিলেন, তো আপনার ডেফিনেটলি আপনার ইন্টারভিউ এবং হওয়াই উচিত। যদি একেবারে সালমানকে পুরো ফ্যামিলি মিলে পছন্দ করে তাহলে হয়তো কোনো আপত্তি থাকবে না, কিন্তু সালমানকে চেনে যেভাবে মিডিয়াতে, সেইভাবে যদি একটা ফ্যামিলিতে যাওয়া হয় ছেলেকে, জামাইকে সালমান মুক্তাদির, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। তারপর আমার মনে হয় সেকেন্ড কোশ্চেনটা হবে কোন সালমান মুক্তাদির,
আপনার আসলে অবস্থাটা কি? বিয়েশাদী তো করতে হবে। করব আমি আমি বিয়েশাদী হচ্ছে আমি একদম ইম্পালসিভ না, আমি খুবই ইমোশনালি আমি অনেক বেশি, যদি লয়াল হই একবারে লয়াল, লয়াল না হইলে আমি লয়্যালটি কাউকে অফারও করবো না, আমি একদমই এফোর্টও দিব না, আমি কারোর সাথে যদি সম্পর্কে চলেছে আমার সম্পর্কের প্রতি কোনো কমিটমেন্টও দিব না, এফোর্ট দিব না, কেউ যদি থাকতে চায় থাকতে পারে, কিন্তু যদি রিলেশনশিপে যাই আমি তখন হচ্ছে আমি একদম ফ্যামিলি ম্যান। নিশ্চয়ই আরও শুনবো, যদিও আমাদের অনুষ্ঠানের সময় অনেক ছোট্ট কিন্তু আপনার সঙ্গে আমার আড্ডা দিতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি দ্য আরজিকি প্রিয়া শোতে, আমার সঙ্গে রয়েছে সালমান মুক্তাদির। আমি যেখানটায় ছিলাম যে বলা চলে রিসেন্ট ঠিক না, আরও প্রায় 2-3 বছর আগে আপনি একটা কমন প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছিলেন ইউটিউবারদেরকে নিয়ে, যে আমাদের একটা হাব হোক, সেখানে আমরা সবাই মিলে একটা নিজেদের ভয়েস রেইজ করব। তখন একটা গাধা ছিলাম এবং দেখলাম যে সেই অনুষ্ঠানেই মুহূর্তের মধ্যে পন্ডুল হয়ে গেল। বাট জানি না, রং এক্সপিরিয়েন্স হোক বা বাজে এক্সপিরিয়েন্স হোক, আমার মনে হয় কন্টিনিউ করা উচিত ছিল। কিছু লোক থাকবে আমব্রেলা নিচে, কিছু লোক থাকবে না। কন্টিনিউ করা উচিত ছিল, এখন হইলো ভালো থাকতো, বাট ফিউচারের কথা চিন্তা করলে আপনার একটু লং টার্ম চিন্তা করতে হবে। আপনার দেখতে হবে যে এইভাবে চিন্তা করতে হবে যে আজকে বাংলাদেশ যেরকম আছে আগামী 5 বছর হয়তো এটা থাকবেও না, ভূমিকম্প হইতে পারে, রিসেশন আসতে পারে, ইয়ের পলিটিক্যাল প্রবলেমস হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ওই সিচুয়েশনে কি আমি ইউটিউবার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল নাকি আমি সেফ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল, ওভাবে চিন্তা করতেছিলাম আমি। ওকে, এই যে এত রকমের অ্যাংজাইটিস, এত রকমের নেগেটিভ জিনিস চারপাশে ঘুরে বেড়ায়, আপনি সোশ্যাল মিডিয়াতে যখনই যাচ্ছেন অনেক লোক গালিগালাজ করছে, ইভেন আমি আমি মনে করি আপনার ওখানে মানুষ একটা পোস্ট দিলে কমেন্টস পড়ার জন্য আসে এবং আপনি কি রিপ্লাই দেন সেটা মাঝে মাঝে ভাইরাল হয়ে যায়। তো এই যে এত নেগেটিভিটি এক্সারসাইজ হয় চতুর্দিকে, দিন শেষে তো নিজের একটু রিল্যাক্সের একটা প্রয়োজন আছে, সেইটা আসলে কি কোনো পার্সনের উপর ডিপেন্ড করে নাকি নিজেকে নিজেই হেল করেন? ভেরি গুড কোয়েশ্চেন। অবভিয়াসলি পার্সন একটা থাকলে ভালো হয়, দিন শেষে সবার ইচ্ছা করে একটা সেফটি ইয়ে থাকতে, বাট ওই জিনিসটাই হচ্ছে আমাদেরকে সবসময় অধপতনের দিকে নিয়ে যায়। কীরকম ডিপেন্ডেন্সি? হ্যাঁ, ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি থাকা ভালো ইফ ইটস কন্ট্রোল, বাট আমাদের ডিপেন্ডেন্সি হয়ে যায় যে আমরা হচ্ছে যার সাথে থাকতে থাকি অভ্যাস হয়ে যায় ওর সাথে থাকতে থাকতে, তো তখন ওই মানুষটা যখন আমাদের জীবন থেকে বাদ হয়ে যায়, জাস্ট মইটা চলে যায়, জাস্ট মইটা, তখন ডিপেন্ডেন্সি, যার উপর ডিপেন্ডেন্ট সেই নাই, তখন তো আমি নিজের উপর ডিপেন্ডেন্ট হইতেও পারতেছি না। তো আমার কাছে মনে হয় যে নিজে আমি নিজের পিসের জন্য পড়াশোনা করা স্টার্ট করছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি খুঁজে বের করে ট্রাই করছি, আমি যে ঘর গুছানো পছন্দ করি, আমার যে চাদর কিনতে ভালো লাগে এটা আমি জানছি বাসা চেঞ্জ করার পরে, এটা আমি আগে জানতামও না, আমার যে আলো ভালো লাগে এটা আমি জানতাম না যতদিন না আমি ভোরবেলা ঘুম থেকে উঠছি, আমার যে রাত ভালো লাগে না এটা আমি জানতাম না যতদিন আমি রাত জাগছি, আবার একদম হেল টাইপ ফিল হয়েছে তখন আমার মনে হয়েছে আমি ছাদের দ্বার যে লাফ দিব। আপনি বেশ কোর সুইসাইডের জন্য ট্রাই করেছেন? না, খুব একটা বেশি ট্রাইও করিনি, 2-1 বারই হয়েছে, বাট ওই টাইমটা তো আমার বিশ্বাস হচ্ছে না যেটা আমি আমার মনে পাগল হয়ে গেছিলাম, বাট আলহামদুলিল্লাহ ওটা থেকে ফিরে আসতে পারা ইটস আ ব্লেসিং। এই যে আমি যদি ইন ডিটেইল যাবো না, এই যে ট্রাই করার ব্যাপারটা, এটা কি বেসিক্যালি একদম পার্সোনাল লাইফ নিয়ে নাকি সোশ্যাল মিডিয়াও? এখানে সোশ্যাল মিডিয়া কখনো আমাকে এফেক্ট করে না, একদম না, 100% না। আমি অনেক প্র্যাকটিক্যাল, আমাকে হচ্ছে বাইরে এখন বের হয়ে 10টা মানুষ গালি দিক, আমি থাপ্পড় তুপ্পড় মেরে চলে আসবো, নট বিকজ আমি রাগ, বিকজ আমি থাপ্পড় মারতে পারবো এই জন্য, বাট যদি আমার বাবা মা, আমার স্পাউস, আমার বেস্ট ফ্রেন্ড যদি আমাকে ভুল বুঝে, ওইটা আমাকে অনেক এফেক্ট করবে, বিকজ ওরা তো আমাকে চিনে, বাইরের মানুষ আমাকে একটা মিডিয়ার স্ক্রিনে দেখছে, ওরা জানে না আমি কে, আমি পার্সোনাল লাইফে কেমন, বাট যদি আমার কাছের মানুষ করে তখন আমি খুব পার্সোনালি খারাপ ফিল করি। আর যেহেতু আমি আমার পরিবার থেকে একটু ডিট্যাচ, হালকা পাতলা ইন টার্মস অফ পার্সোনাল, আমাদের কত ছোটোবেলা থেকে আমাদের ওই কনভার্সেশনের প্র্যাকটিসটা নেই, যেমন খুব ছোটো ছোটো নর্মাল কনভার্সেশন, যে কোথায় যাচ্ছো, এটা কি, তো ওগুলো অ্যান্সার না পাইতে পাইতে যেটা হয়েছে কি বড় হয়ে ওইটা আমাদের মধ্যে চলে আসে। এখন আমার আম্মু যখন কিছু জিজ্ঞেস করে, নট বিকজ আমি ঘাটতারামি করছি, ওই যে ছোটোবেলার ইয়েটা উল্টা হয়ে গেল, শিফট হয়েছে, সেম অ্যান্সারটা এখন আমার আম্মু হুম বলতো আমিও হুম বলি, আম্মুও চুপ থাকতো আমিও চুপ থাকি। আমরা কিন্তু ছোটোবেলায় কখনো আবার আব্বা আম্মু যে হাক করে কথা বলা, বিদায় দেওয়া, ওগুলো ছিল না, তো বড় হয়ে যখন এখন আম্মু একটু ক্লোজ হওয়ার ট্রাই করে, ছোটবেলা থেকে তো আমার প্র্যাকটিস নিতে আনইজি লাগে, আনইজি লাগে, খুব আনইজি লাগে, তো ওই জিনিসগুলো হচ্ছে আমি এখন ট্রাই করি কি নতুন যে ইয়াঙ্গার জেনারেশন ওদের কাছে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করি যে লিসেন, ইট ডাজেন্ট ম্যাটার কে বাবা, কে মা, কে বড়, কে ছোট, হোয়াট ম্যাটার্স ইজ মানুষ হিসেবে আমরা একটা মানুষের প্রতি আরেকটা মানুষের প্রতি কতটুকু সংবেদনশীল, কীভাবে হেল্প করতে পারছি, ইট ডাজ নট ম্যাটার এই রিলেশনশিপের নাম টাম পজিশন, এগুলো নাথিং ম্যাটার্স ইফ ইউ হ্যাভ এ পারফেক্ট সুন্দর লাইফ। খুব চমৎকার একটা জায়গায় এন্ডিং করলাম, এবং আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আমি যে সালমান মুক্তাদিরকে দেখি, যে ভেরি অনেস্ট মুভ করে অলওয়েজ, এবং আজকে আমার সামনাসামনি বসে যেটা মনে হয়েছে সেম মানুষটাকে আমি দেখলাম, এইটাই আসলে প্রয়োজন না, আপনি যেটা আপনার সেটাকেই সবসময় ফোকাস করা উচিত, তবে এই কাজটা সবাই দেখাতে পারে না, ডেফিনেটলি পারে না, আপনি সেটা পেরেছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনাও থাকছে, আর ডেফিনেটলি আমি আরও বারবার আপনার সঙ্গে বসতে চাই, শিখতে চাই আপনার কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।
দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন দ্য আর্জি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একই সাথে দেখতে পাবেন নেক্সাসের ফেসবুক পেজে এবং একই সাথে ইউটিউব চ্যানেলে এবং একই সাথে আর্জি কিবরিয়ার ফেসবুক পেজে। অনেক ভালো থাকুন, ঈদ ভালো কাটুক, আবারও ঈদ মোবারক।